আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো প্রেস F1 টু কন্টিনিউ এরর মেসেজ আসলে কি করবেন। আমরা যারা কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করি তারা প্রায় আমরা এই এরর মেসেজটির মুখোমুখি হই, সেটি হলো প্রেস F1 টু কন্টিনিউ। এটি হলে আপনি আসলে কি করবেন সেটি আমরা শিখে নিই। সেটিতে প্রথমে আমরা যেটি করব সেটি হলো মাদারবোর্ড ব্যাটারিটি ব্যাটারির মডেল CR2032 পরিবর্তন করুন। দ্বিতীয় যেটি করতে হবে সেটি হলো F2 অথবা F10, এটি বায়োস ভেদে পরিবর্তন হয়। সেটআপে প্রবেশের কমান্ডটির স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রেস করে বায়োস সেটআপে প্রবেশ করুন। এখান থেকে ডিজিটাল ঘড়ির মতো সময় ও তারিখ ঠিক করুন। একাধিক হার্ড ডিস্ক থাকলে অতিরিক্ত হার্ড ডিস্কটি সরিয়ে রেখে পরীক্ষা করুন। তাহলে প্রেস F1 টু কন্টিনিউ যদি এরর মেসেজটি আসে তাহলে আপনি এটি করবেন। এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।